দুর্নীতি দেখলে এফআইআর এর নির্দেশ মুখ্যমন্ত্রী ভাবমূর্তি ফেরাতে কি মুখ্যমন্ত্রীর এই ঘোষণা তবে এই নির্দেশ ঘিরে উঠছে বহু প্রশ্ন আগামী বছরের গোড়ার দিকে রাজ্যে হবে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে হারানো জায়গা ফিরে পেতে মরিয়া বিরোধীরা সেক্ষেত্রে বিরোধীরা তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নতুন করে সরব হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরই গোটা বিষয়টা নতুন মাত্রা পেয়েছে ঘটনায় রাজ্য সরকার যে অনেকটাই কোণঠাসা তা স্পষ্ট এখন তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতেই দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জেলা প্রশাসনকে নির্দেশ পাঠিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন পঞ্চায়েতে চুরি দেখলেই ধরতে হবে করতে হবে এফআইআর এবং তার জারি করা নির্দেশিকা অনুযায়ী পঞ্চায়েত স্তরে যেখানেই দুর্নীতি সামনে আসবে সেখানেই এফআইআর করতে হবে সেটা 100 দিনের কাজের প্রকল্প অথবা আবাস যোজনা প্রকল্প যাই হোক না কেন দুর্নীতি চোখে পড়লেই তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকেও অনির্দিষ্টকালের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের পাশেই রয়েছে দল খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অনুব্রতর পাশে দাঁড়িয়েছেন জানিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা বিরোধীদের অভিযোগ মুখ্যমন্ত্রী কার্যত দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন ঠিক এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পঞ্চায়েতে দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে সাধুবাদ জানিয়েও বিরোধীরা বহু প্রশ্ন তুলেছেন এ প্রসঙ্গে বিরোধীদের প্রশ্ন পঞ্চায়েতে দুর্নীতি আজ নতুন কোনো ঘটনা নয় কিন্তু এতদিন মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেওয়ার কথা বলেননি কেন গ্রাম বাংলায় দেখা গিয়েছে নিচুতলা তৃণমূল নেতাদের অনেকেরই প্রাসাদোপম বাড়ি রয়েছে সেই বাড়ি তৈরির টাকা তারা কোথায় পেয়েছেন তা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে বিরোধীদের অভিযোগ সোজা পথে হেঁটে এ বাড়ি তৈরি হয়নি দুর্নীতি করেই তাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে কিন্তু পঞ্চায়েত স্তরে তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও মুখ্যমন্ত্রী কোনোদিনই তাদের বিরুদ্ধে তদন্তের কথা বলেননি কিন্তু এবার সেই তদন্তের কথা কেনই বা বলছেন মুখ্যমন্ত্রী এ প্রশ্ন যথারীতি তুলছেন বিরোধীরা তবে কি পঞ্চায়েত নির্বাচন দরজায় কড়া নাড়ছে বলেই মুখ্যমন্ত্রী অবস্থানের পরিবর্তন করেছেন তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে কাটমানি চাওয়া নিয়ে একটা সময় শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে কিন্তু তখনও মুখ্যমন্ত্রী যথাযথ তদন্তের পথে হাঁটেননি বলে বিরোধীদের অভিযোগ তাই মুখ্যমন্ত্রী এখন যেভাবে পঞ্চায়েতে দুর্নীতি দেখলে এফআইআর করার নিদান দিয়েছেন তা কতখানি বাস্তবায়িত হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে বিরোধীদের মনে তবে রাজনৈতিক মহল মনে করছে পার্থ অনুব্রত ইস্যুতে দল যেভাবে অস্বস্তির মধ্যে পড়ছে তাতে ড্যামেজ কন্ট্রোলের জন্য মুখ্যমন্ত্রীকে এমন কথা বলতেই হতো আর সেটাই করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এমন নির্দেশের পরেই রাজ্য প্রশাসন পঞ্চায়েতে দুর্নীতির ক্ষেত্রে আগামী দিনে কতটা কড়া অবস্থান নেয় সেটা অবশ্য এখনো দেখার বিষয় ব্যুরো রিপোর্ট আজকে।